বক্স যে বাজছে এত বছর কত বছর ধরে পুজো চলছে আর এই বক্স কত বছর ধরে এই যে রেওয়াজটা চলে এসেছে আমরা জন্ম হয়নি তবে চলছে বন্ধুরা আমরা এখন বসে আছি এই যে মন্দিরে এই মন্দিরটার নাম কি তাহলে মানে ফুলতলিয়া মনসা মন্দির নাকি তো ফুলতলিয়া মনসা মন্দিরে আমরা বসে আছি সমস্ত সেট আপ গুলো এখন আসছে ওদিকে রোড শো করে করে আর দাদু এখন বক্স দেখবে বলে বসে আছে সিগারেট শেষ নাকি কি করে সিগারেট শেষ করে দিয়েছে এখনো বক্স আসেনি তো বসে আছে আমরা বক্স আসলে কম্পিটিশন দেখেই আজকে বাড়ি যাবো এবং তোমাদেরকেও দেখাবো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে আমরা কিন্তু এসেছি সেই সুদূর ময়না থেকে বক্স দেখার জন্য দাদু শুনেই তো অবাক হ্যাঁ তো যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে চলো দেখাচ্ছি দেখতে থাকো আর এই যে কতগুলা সেট আপ আছে আজকে আটটা টোটাল আটটা সেট আপ আছে আর কি আর ওই যে মাইক পুরি বলে কি জন্য এই জায়গাটাকে মানে মাইকের কম্পিটিশন হয় বলে নাকি না না যে আগে একটা ছেলে ওইখানটা মানে কি তার একটা পুরনো ইয়ে ছিল আর কি পুরনো মানে কি জানো তো পুরনো মানে ইনসিডেন্ট কি বলে এই যে ভূত থাকে সেই ওই সে আগেকার দিনের অনেক কথা আছে মাইক বাজিয়ে খেলায় চলো কানের কাছে মাইক বাজাতো অনেক আচ্ছা মানে এখানে ঘটনা আছে ভদ্র জায়গা ধরছিল তো তারপরে শীতল মায়ের আরাধনা হয় এবং বক্স টক্সে ঢাকের বাজনা ফাইনালি এসে ভূত তাড়ানো হয় তাই এখানে কত দূর দূর থেকে আসছে তাহলে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি খেজুরি 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 থেকে আসছো কিসে উত্তর চব্বিশ পরগনা থেকে আসে এখানে উত্তর চব্বিশ পরগনা থেকে বক্স দেখার জন্য মানে এই যে বক্স যে বাজছে এতগুলো বক্স প্রতি বছরই হয় নাকি প্রতি বছরই পূজা হলে পূজা হবে না আচ্ছা এখানে শুনলাম এই যে মাইক বুড়ি বলে যে নামটা মানে মাইকের কম্পিটিশন সেই জন্য মাইক বুড়ি নামটা না মাইক বলে মানে এটাই কি মেনে কম্পিটিশন আসল প্রত্যেক বছরই হয় তো এই জন্য এর নামে আওয়া হয়েছে যে মাইক বলে মাইক বলে কম্পিটিশন ভিডিও তোলার জন্য অনেকে এসছে তো দূর দূরান্ত থেকে তাই এই যে বাইরে থেকে এত মানুষজন এসছে
ভিডিও করছে তো তোমাদের গ্রামের মানুষের কেমন লাগছে এটা ভালো ভালোই তো লাগবে ভালো লাগছে আস্তে আস্তে যে ছড়িয়ে পড়ছে এত মানুষের সামনে এই যে কুলতলিয়া জায়গাটা ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আজকে ফেসবুক বা ইউটিউবে তো প্রচুর ভিডিও আপলোড হবে তো এটা তোমরা এজ এ স্টুডেন্ট হিসেবে কেমন লাগে ভালোই লাগবে নিজের গ্রাম যখন ফেমাস হয়ে যাবে তখন কি রকম লাগবে আপনি তো জানবেন মানে ওই রোড থেকে আসছে এরা সবকে ওই মাঠে যাবে ঠাকুরের মাঠে শীতলা মন্দিরের মাঠে যাবে গিয়ে ওখানে কম্পিটিশন হবে ঠিক আছে ক্যামেরায় সবাই একটা টাটা করে দাও হাই করে দাও দর্শক ধন্যবাদ ভালো থেকো তাহলে চলো আমরা এখন যাচ্ছি ওইদিকে কাকু তাহলে মন্দিরের দিকে যাচ্ছ নাকি হ্যাঁ মন্দিরের দিকে যাচ্ছি তোমার বাড়ি কি এখানে নাকি না আমার বাড়ি খেজুরি থানা কোথাড়ে গ্রামে মানে পুজো দেওয়ার জন্য এসছেন নাকি না আমার শ্বশুর বাড়ি এখানটায় এখানে বাৎসরিক পুজো হয় শ্বশুর বাড়িও পুজো হচ্ছে আর এই গ্রাম পুজোর জন্য এসছি এখানে আচ্ছা মানে পুজো দেখা আর শ্বশুর বাড়ি একসঙ্গে হয়ে যাবে আর কি সেই জন্য নাকি হ্যাঁ না হলেও এখানে গ্রাম পূজাতে আসি আসেন হ্যাঁ আমার শ্বশুর এখানে শ্বশুর পাড়া আচ্ছা দীর্ঘ বছর এই গ্রাম পূজাতে আসি আমরা তাহলে এই যে এত বক্স টক্স বাজে কেমন লাগছে তাহলে হ্যাঁ আমাদের মোটামুটি ভালো লাগে এটা যে মাইক বুড়ির পুজো বলে মাইক বুড়ি মানে এই মাইক